হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এমন একটা পরিস্থিতি চলে এসেছিল যখন ইহুদি লোকজনরা জার্মান সেনাবাহিনীদের কাছে প্রচণ্ড অত্যাচারিত হতো, আর এই যুদ্ধের জন্য বহু পরিবার নিজের ঘর হারিয়েছিল আর বহু মানুষ হারিয়েছিল নিজের জীবন। আর এমনই একটা ইহুদি পরিবারের ঘটনা থেকে তৈরি আজকের এই সিনেমা লাইফ ইজ বিউটিফুল। 1997 সালে মুক্তি পাওয়া এই সিনেমার আইএমডিবি রেটিং 8.6, যেটা তৈরি করতে খরচ হয়েছিল $2 কোটি, আর টোটাল বক্স অফিস কালেকশন হলো $23 কোটি। সিনেমাটা অস্কারের জন্য 7টা ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছিল আর তার মধ্যে থেকে 3টে অস্কার জিতে নিয়েছিল। তো সিনেমার শুরুতে একজনের কথা শোনা যায়, তিনি বলছিলেন এটা খুবই সহজ একটা গল্প, কিন্তু এই গল্পটাকে বর্ণনা করা অতটা সহজ ব্যাপার না। রূপকথার গল্পের মতন এখানে অনেক দুঃখ, কষ্ট, আনন্দ সবকিছুই আছে। আর এরপর 1939 সালের ইটালির অ্যারিজো শহরকে দেখানো হয়, আর সেখানে এই গল্পের প্রধান চরিত্র গুইডোকে দেখা যায়। গুইডো নিজের একটা বন্ধুর সঙ্গে গ্রাম থেকে শহরে নিজের আঙ্কেলের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, কিন্তু রাস্তায় বেশ কিছুটা যাওয়ার পর ওদের গাড়ি খারাপ হয়ে যায়। তখন ওর বন্ধু ওদের গাড়িটাকে ঠিক করতে শুরু করে, আর সেই সুযোগে গুইডো চারিপাশের জায়গাটা ঘুরে দেখছিল। আর এইভাবে ঘুরতে ঘুরতে ও পাশেই একটা পশু চাষ করার খামার বাড়িতে পৌঁছে যায়। এবার ও খেয়াল করে ওই বাড়ির ওপর থেকে একটা মেয়ে নিচে পড়ে যাচ্ছিল, আর এখন ওই মেয়েটা মাটিতে পড়ার আগে গুইডো তাড়াতাড়ি করে ওকে ধরে ফেলে। এই মেয়েটার নাম ছিল ডোরা, আর এখন ডোরা বলে আমার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ, ওপরে কাজ করার সময় আমার পায়ে একটা মৌমাছি কামড়ে দেয়, সেজন্য আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যাই, কিন্তু এখন আমি বুঝতে পারছি না আপনাকে ধন্যবাদ জানাবো কিভাবে। গুইডো বলে সেটার কোনো দরকার নেই, কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি এখান থেকে কটা ডিম নিতে পারি, তাহলে পরে এই ডিমগুলোকে খাওয়ার সময় এই সুন্দর মুহূর্তটা আমার আবার মনে পড়ে যাবে। আর তারপর ও পাশের একটা ঝুড়ির থেকে বেশ কয়েকটা ডিম নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। এবার দেখা যায় সেদিন রাতে গুইডো নিজের বন্ধুকে নিয়ে নিজের আঙ্কেলের বাড়িতে পৌঁছে গেছে। এই শহরে গুইডোর আঙ্কেলের একটা হোটেল ছিল, আর এখন ওর আঙ্কেল গুইডো আর ওর বন্ধুকে থাকার জন্য একটা ঘর দেয়, আর সেই সঙ্গে গুইডোকে নিজের হোটেলে একটা ওয়েটারের চাকরিও দেয়। এবার কিছুদিন পর গুইডো শহরের মধ্যে ডোরা নামে সেই মেয়েটাকে দেখতে পায়, কিছুদিন আগে ও যার জীবন বাঁচিয়েছিল। আর এখানে ডোরাকে দেখার পর গুইডো বেশ খুশি হয়, আর ডোরা ওকে দেখে বেশ আনন্দ পায়। এবার ডোরার সাথে কথা বলে গুইডো জানতে পারে ডোরা পাশেই একটা স্কুলের শিক্ষকতা করে। এবার দেখা যায় কিছুদিন পর থেকে গুইডো নিজের আঙ্কেলের হোটেলে নিয়মিতভাবে কাজ করা শুরু করে দিয়েছে। এবার দেখা যায় মাঝে মধ্যেই ওই শহরের মধ্যে গুইডোর ডোরার সঙ্গে দেখা হয়ে যেত, আর এইভাবে অনেকদিন ধরে দেখা হতে হতে গুইডো আর ডোরা দুজন দুজনকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছিল। এবার গুইডো একদিন ডোরাকে প্রশ্ন করে, এই রবিবার দিন তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে? ডোরা উত্তর দেয়, না, ওই দিন আমার একটা অনুষ্ঠানে যাওয়ার কথা আছে। এবার দেখা যায় রবিবার দিন গুইডো সেই অনুষ্ঠানে পৌঁছে গেছে যেখানে ডোরার যাওয়ার কথা ছিল, আর ওখানে গুইডো দূর থেকে একটানা ডোরাকেই দেখতে থাকে। এবার দেখা যায় অনুষ্ঠান শেষ হওয়ার পর ডোরা নিজের একটা বন্ধুর সঙ্গে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে আসছে, কিন্তু বাইরে তখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, সেজন্য ডোরার ওই বন্ধুটা ডোরাকে ওখানে দাঁড় করিয়ে বাইরে থেকে গাড়ি আনতে যায়। আর সেই সুযোগে গুইডো নিজের বন্ধুর গাড়ি নিয়ে ওই লোকটা আসার আগেই ওই অনুষ্ঠান বাড়ির সামনে চলে আসে। আসলে গুইডোর বন্ধু আর ডোরার বন্ধুর গাড়ি একই রকম দেখতে ছিল, আর ওখানে বৃষ্টির জন্য কোনো কিছুই ভালোভাবে দেখা যাচ্ছিল না, আর একই রকম দেখতে গাড়ি দেখে ডোরা মনে করেছিল এটা হয়তো ওর বন্ধুর গাড়ি, সেজন্য ও তাড়াতাড়ি করে ওই গাড়ির মধ্যে উঠে পড়ে। এবার ওই গাড়ির মধ্যে গুইডোকে দেখার পর ডোরা প্রথমের দিকে একটু চমকে যায়, কিন্তু পরে এই ব্যাপারটা ওর বেশ ভালোই লাগে। আর এরপর ওরা দুজন নিজেদের মধ্যে গল্প করে খুব সুন্দর একটা সময় কাটায়। এবার সেদিন রাতে ডোরাকে বাড়িতে ছাড়ার সময় গুইডো ওকে বলে, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, আর নিজের বাকি সারাটা জীবন আমি তোমাকে এভাবেই ভালোবাসতে চাই। যদিও ডোরাও মনে মনে ওকে পছন্দ করত, কিন্তু সেই মুহূর্তে ডোরা গুইডোর কথার কোনো উত্তর দেয় না। এবার কিছুদিন পর গুইডোর আঙ্কেলের হোটেলে একটা এনগেজমেন্ট পার্টি হচ্ছিল, আর কিছুক্ষণ পর গুইডো জানতে পারে এটা আসলে ডোরার এনগেজমেন্ট পার্টি ছিল। আর এটা দেখার পর ওর মন খুব খারাপ হয়ে যায়, আর ও ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট পেতে শুরু করে, কিন্তু ওখানে কাউকে নিজের মনের অবস্থা বুঝতে না দিয়ে ও সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করছিল। এবার এই পার্টি চলাকালীন বেশ কিছুক্ষণ পর ডোরা গুইডোর সঙ্গে কথা বলার সুযোগ পায়। এবার ও গুইডোকে বলে, আমার এই বিয়েতে একদম মত নেই, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই, তুমি যেভাবেই হোক আমাকে এখান থেকে নিয়ে চলো। আর এই কথাগুলো শোনার পর গুইডো প্রচণ্ড খুশি হয়, আর কিছুক্ষণ পর ও নিজের আঙ্কেলের ঘোড়া নিয়ে ওই পার্টির মধ্যে ঢুকে পড়ে, আর ওখান থেকে ডোরার সামনে এসে ওকে নিজের ঘোড়ায় উঠে আসতে বলে। এবার পার্টির মধ্যে সবাই গুইডোকে এই অবস্থায় দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়, আর ওখানে কেউ কিছু বুঝে ওঠার আগেই গুইডো ডোরাকে নিয়ে ওখান থেকে পালিয়ে আসে। আর এরপর এই ঘটনার বেশ কিছু বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় ডোরা আর গুইডো দুজন দুজনকে বিয়ে করে নিয়েছে, আর এখন ওদের একটা বাচ্চা ছেলেও হয়েছে যার নাম জোশুয়া।
আর এদের তিনজনের খুব সুখের একটা সংসার ছিল। ডোরা এখনও ওই স্কুলটাতেই চাকরি করত, কিন্তু গুইডো নিজের আঙ্কেলের হোটেলের চাকরি ছেড়ে দিয়ে নিজের একটা বইয়ের দোকান খুলেছিল। এবার দেখা যায়, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল, আর সেই সময় ইহুদিদের ওপরে জার্মান লোকজনরা প্রচণ্ড অত্যাচার করত। এবার এরকমই একদিন জশুয়া খেয়াল করে বাজারের মধ্যে একটা দোকানের বাইরে লেখা আছে, এখানে কুকুর আর ইহুদি মানুষদের প্রবেশ নিষেধ। যেটা দেখে জশুয়া ওর বাবাকে প্রশ্ন করে, এই দোকানের বাইরে এরকম কেন লেখা আছে, ওরা কি আমাদেরকে পছন্দ করে না? তখন গুইডো বলে, হয়তো ওই দোকানদারটা কুকুর পছন্দ করে না, সেই জন্য। সামনেই একটা দোকান আছে যেখানে লেখা আছে চাইনিজ আর ক্যাঙ্গারুদের ঢোকা বারণ। এখানকার সমস্ত লোকজন পাগল, তারা দোকানের বাইরে যা খুশি তাই লিখে রাখে। তুমি যদি বলো তাহলে আমাদের দোকানের বাইরেও আমি এরকম কিছু একটা লিখে রাখতে পারবো। আসলে গুইডো এই মুহূর্তে নিজের ছেলেকে আসল সত্যি কথাটা কোনোভাবেই বলতে চাইছিল না। এবার দেখা যায়, কিছুদিন পর জশুয়ার জন্মদিন চলে এসছে, আর সেজন্য ওদের পুরো বাড়িতে খুব সুন্দর একটা অনুষ্ঠানের পরিবেশ ছিল। এবার সেদিন সকালে ডোরা একটা কাজের জন্য বাড়ির বাইরে গেছিল, আর কাজ মিটিয়ে ঘরে ফেরার পর ও দেখতে পায় ওদের ঘরের সমস্ত জিনিস অগোছালো অবস্থায় মাটিতে পড়ে আছে, আর ওখানে জশুয়া আর গুইডোকে কোনোভাবেই দেখা যাচ্ছিল না। এবার একটু খোঁজ করার পর ডোরা জানতে পারে, ইহুদি হওয়ার কারণে গুইডো আর জশুয়াকে জার্মান সৈনিকরা তুলে নিয়ে গেছে। এবার দেখা যায়, গুইডো, জশুয়া আর ওদের মতন আরও অনেক ইহুদি মানুষকে একটা ট্রেনের মধ্যে বন্দি বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এবার দেখা যায়, ট্রেন ওই স্টেশন ছেড়ে বেরোনোর আগে ডোরা ওখানে পৌঁছে গেছে, আর ওখানে থাকা অফিসারদেরকে বলছে, আমার স্বামী আর ছেলেকে এই ট্রেনের মধ্যে আটকে রাখা হয়েছে, সেজন্য ওদের সঙ্গে আমিও এই ট্রেনে করে যেতে চাই। এবার দেখা যায়, ডোরাকেও ওই ট্রেনের মধ্যে তুলে নেওয়া হয়েছে, আর তারপর ওখান থেকে সমস্ত কয়েদিকে একটা ক্যাম্পের মধ্যে নিয়ে আসা হয়। এবার দেখা যায়, এই ক্যাম্পের মধ্যে স্ত্রী আর পুরুষদেরকে আলাদা আলাদা জায়গায় রাখা হচ্ছিল, সেজন্য ডোরা নিজের পরিবার থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়। এবার ক্যাম্পের ভেতরে ঢোকার পর জশুয়া গুইডোকে বারবার প্রশ্ন করছিল, আমাদেরকে কোথায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা বাড়ি ছেড়ে এই জায়গায় কেন এসেছি, এখানে কি কোনো রকমের খেলা হচ্ছে? তখন গুইডো বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, এখানে একটা খেলা হচ্ছে, আর আমরা প্রত্যেকেই হলাম এই খেলার প্রতিযোগী, আর এখানে থাকা অফিসাররা প্রত্যেক দিন আমাদেরকে বলে দেবেন আমাদেরকে কি কাজ করতে হবে, আর প্রত্যেকটা কাজের জন্য আমাদেরকে পয়েন্ট দেওয়া হবে, আর এইভাবে যার কাছে সবচেয়ে বেশি পয়েন্ট থাকবে সে প্রথম পুরস্কারটা জিতে নেবে। এবার জশুয়া প্রশ্ন করে, প্রথম পুরস্কারটা কি? গুইডো উত্তর দেয়, প্রথম পুরস্কার হলো একটা আসল যুদ্ধ কামান, যে এই খেলাটা জিতে যাবে তাকে একটা আসল কামানে বসতে দেওয়া হবে। আসলে গুইডো কোনোভাবেই জশুয়াকে আসল সত্যি কথাটা বলতে চাইছিল না, কারণ জশুয়া যদি সত্যিটা জানতে পারে তাহলে ও প্রচণ্ড কষ্ট পাবে আর হয়তো কান্নাকাটি শুরু করে দেবে, সেজন্য ও একটা মিথ্যে খেলার নাম করে জশুয়াকে এখানে ব্যস্ত রেখে দেয়। এবার দেখা যায়, ওদের সবাইকে একটা বড় হল ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবার ওখানে যাওয়ার পর গুইডো প্রথমে একটু ভয় পেয়ে যায়, কারণ ওই ঘরের মধ্যে ওদের মতন আরও অনেক মানুষকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল, আর তারা প্রত্যেকেই কয়েদির পোশাক পরেছিল। কিন্তু গুইডো কোনো রকমে নিজেকে সামলিয়ে নেয় আর হাসতে হাসতে জশুয়ার দিকে তাকিয়ে বলে, বাহ বেশ ভালোই হলো, এখন আমরা দুজন একসঙ্গে এই ঘরের মধ্যেই থাকতে পারবো, তাড়াতাড়ি চলো, এই ঘরের মধ্যে আমাদেরকে একটা বিছানা দখল করতে হবে। কিন্তু ভেতরে যাওয়ার পর জশুয়া বলে, বাবা এই জায়গাটা আমার একদম পছন্দ হচ্ছে না, এই ঘরের মধ্যে প্রচণ্ড বাজে দুর্গন্ধ আছে, আর এখানে সবসময় সবাই খুব জোরে চিৎকার চেঁচামেচি করে, আমার কিছুই ভালো লাগছে না, আমি এখন মায়ের কাছে যেতে চাই। তখন গুইডো বলে, এরা সবাই এখানে চিৎকার চেঁচামেচি করছে কারণ এরা প্রত্যেকেই এই খেলাটা জিততে চায়, আর একবার এই খেলাটা শেষ হয়ে গেলে তুমি তোমার মার কাছে যেতে পারবে। তখন জশুয়া বলে, তাহলে এই খেলাটা শেষ হবে কখন? তখন গুইডো বলে, যে সবার আগে 1000 পয়েন্ট জোগাড় করতে পারবে সে এই খেলাটা জিতে যাবে, আর তাকে একটা সত্যিকারের যুদ্ধ কামানে বসতে দেওয়া হবে। এবার ওরা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল, তখন ওই ঘরের মধ্যে একজন জার্মান অফিসার চলে আসে, আর উনি এখানে এমন একজনকে খুঁজছিলেন যিনি জার্মান ভাষায় কথা বলতে পারেন। তখন গুইডো মিথ্যে কথা বলে ওই অফিসারটার কাছে চলে যায়। এবার ওই অফিসারটা জার্মান ভাষায় এখানকার সমস্ত কয়েদিকে ক্যাম্পে থাকার নিয়ম বোঝাতে শুরু করে, আর গুইডোকে বলে ইহুদি ভাষায় সেই নিয়মগুলো সমস্ত কয়েদিকে বুঝিয়ে দিতে। কিন্তু গুইডো আসলে জার্মান ভাষা জানতো না, ও মিথ্যে কথা বলেছিল। এবার ওই অফিসারটা যখন গুইডোকে ক্যাম্পে থাকার নিয়মকানুন বলছিল, তখন গুইডো ওনার মতন অঙ্গভঙ্গি করে সবাইকে খেলার নিয়ম বোঝাচ্ছিল, কিছুক্ষণ আগে যে খেলার কথাটা ও জশুয়াকে বলেছিল। আর যেহেতু ওখানকার কোনো জার্মান অফিসার ইহুদি ভাষা জানতো না, সেজন্য ওরা কেউই বুঝতে পারছিল না গুইডো ওখানে কি বলছে। আসলে গুইডো এই কাজটা এই জন্য করেছিল যাতে ওর ছেলে জশুয়া ওর কথায় পুরোপুরি বিশ্বাস করে নেয়। এবার ওই অফিসারের কথা শুনে গুইডো বলতে শুরু করে, এখন থেকেই খেলা শুরু হয়ে যাচ্ছে, আর জিততে গেলে তোমাদের প্রত্যেককে 1000 পয়েন্ট সংগ্রহ করতে হবে, প্রত্যেক দিন তোমাদের সবাইকে পয়েন্ট সংগ্রহ করার জন্য বেশ কিছু কাজ করতে দেওয়া হবে, আর এই খেলা চলাকালীন তুমি কখনো কান্নাকাটি করতে পারবে না, নিজের মায়ের সঙ্গে দেখা করার বায়নাও করতে পারবে না,
আর সবশেষে খিদে পেলে খাবারও চাইতে পারবে না। এর মধ্যে থেকে কোনো একটা কাজ করলে তোমাকে সঙ্গে সঙ্গেই খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এবার নিজের বাবার এই কথাগুলো শোনার পর যশুয়া প্রচণ্ড খুশি হয়, আর ও বিশ্বাস করে নেয় এখানে সত্যি সত্যি একটা খেলা চলছে। এবার পরের দিন থেকে গুইডো আর ওর মতন আরও সমস্ত কয়েদিকে কাজ করতে পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে প্রত্যেকটা কয়েদিকে খুবই কঠিন পরিশ্রম করতে হতো। এখানে প্রচণ্ড গরম পরিবেশের মধ্যে সকাল থেকে রাত অবধি ওদেরকে ভারী জিনিস বয়ে নিয়ে যেতে হতো, সেজন্য কাজ করে ঘরে ফেরার পর প্রত্যেকটা কয়েদি খুবই ক্লান্ত হয়ে যেত আর তারা সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ত। কিন্তু গুইডো সারাদিন কাজ করে ফেরার পর প্রচণ্ড ক্লান্ত থাকা সত্ত্বেও যশুয়ার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাত আর ওর সঙ্গে খেলা করে ওকে একটু খুশি রাখার চেষ্টা করত। এবার যশুয়া বলে, আজ সারাদিন আমি খুব ভালোভাবে ছিলাম আর খেলার সমস্ত নিয়ম মেনে চলেছি। আজ আমার খুব জোরে খিদে পেয়েছিল, কিন্তু তা সত্ত্বেও আমি কারোর কাছে খাবার চাইনি। তখন গুইডো বলে, বাহ, তুমি খুব ভালো কাজ করেছ আর এই কাজের জন্য তোমাকে 12 পয়েন্ট দেওয়া হয়েছে, আর আমি আজ সারাদিন ধরে 48 পয়েন্ট জোগাড় করেছি, আর এখন তোমার আর আমার দুজনের কাছে 60 পয়েন্ট আছে। এবার গুইডো বলে, আর যেহেতু তুমি আজ সারাদিন খুব ভালো কাজ করেছ, সেজন্য তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে। আর তারপর নিজের পকেট থেকে একটা রুটির টুকরো বের করে সেটা যশুয়াকে দিয়ে দেয়। আসলে গুইডো নিজের ভাগের খাবারটা বাঁচিয়ে যশুয়াকে দিয়ে দেয়, যাতে যশুয়াকে খালি পেটে থেকে কষ্ট না পেতে হয়। এবার দেখা যায় পরের দিন সকালে গুইডো যখন কাজ করতে গেছিল, তখন যশুয়া ওর কাজের জায়গায় পৌঁছে যায়, আর ওকে দেখে গুইডো একটু অবাক হয়ে যায় আর তারপর বলে, তুমি এখানে কি করছো? তোমার এখানে আসা একদম উচিত হয়নি, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আর বাকি বাচ্চাদের সঙ্গে খেলতে শুরু করো। তখন যশুয়া বলে, আমি শুনলাম সৈনিকরা সমস্ত বাচ্চাদেরকে স্নান করাতে নিয়ে যাচ্ছে আর আমার স্নান করতে একদম ভালো লাগে না, আমি স্নান করতে যেতে চাই না। তখন গুইডো বলে, ঠিক আছে, তাহলে তুমি এখানেই কোথাও একটা লুকিয়ে পড়ো, যাতে তোমাকে কেউ দেখতে না পায়, কারণ তোমাকে কেউ দেখতে পেলে আমাদের অনেকগুলো পয়েন্ট কেটে নেওয়া হবে। আর এখান থেকে কাজ শেষ করার পর রাতের বেলায় আমরা দুজন একসঙ্গে ঘরে ফিরে যাব। আর এদিকে দেখা যায় ক্যাম্পের সমস্ত বাচ্চা আর বয়স্ক লোকদেরকে স্নান করানোর নাম করে একটা ঘরের মধ্যে ডেকে আনা হয়েছিল, আর তারপর ওই ঘরের মধ্যে বিষাক্ত গ্যাস ছেড়ে দিয়ে ওই ক্যাম্পের সমস্ত বাচ্চা আর বয়স্ক মানুষকে মেরে ফেলা হয়। এবার যেহেতু যশুয়া সেদিন স্নান করতে না গিয়ে নিজের বাবার কাজের জায়গায় লুকিয়ে পড়েছিল, তাই এখন এই পুরো ক্যাম্পের মধ্যে ওই ছিল একমাত্র বাচ্চা যে এই পুরো ঘটনায় বেঁচে গেছিল। আর এটা জানার পর গুইডো ঠিক করে, যেভাবেই হোক যশুয়াকে এখন থেকে ক্যাম্পের সমস্ত সৈনিকদের নজর থেকে বাঁচিয়ে রাখতে হবে। সেজন্য সেদিন রাতে ও যশুয়াকে বলে, এখন থেকে এই খেলার নিয়ম একটু বদলে গেছে, এখন থেকে তোমাকে সবসময়ের জন্য এই ঘরের মধ্যে লুকিয়ে থাকতে হবে, যাতে তোমাকে কোনো সৈনিক কোনোভাবেই দেখতে না পায়। তোমাকে যদি কেউ কোনোভাবেই দেখতে পায়, তাহলে তুমি সঙ্গে সঙ্গে এই খেলা থেকে বাদ হয়ে যাবে। আর এরপর থেকে যশুয়া সবসময় ওই ঘরের মধ্যেই লুকিয়ে থাকত, আর গুইডো মাঝে মাঝে ওকে নিজের সঙ্গে নিজের কাজের ওখানে নিয়ে যেত। এবার এরকমই একদিন যশুয়াকে নিয়ে কাজের ওখানে যাওয়ার সময় গুইডো একটা ঘর দেখতে পায়। এই ঘরের মধ্যে একটা মাইক্রোফোন রাখা ছিল, যেটার মধ্যে কথা বললে মাইকের সাহায্যে পুরো ক্যাম্পের মধ্যে সেই কথাটা শোনা যাবে। এবার গুইডো খেয়াল করে ওই ঘরটা তখন ফাঁকা ছিল, সেজন্য ও যশুয়াকে নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে, আর ওখান থেকে মাইক্রোফোনের সাহায্যে ওরা দুজন মিলে ডোরার উদ্দেশ্যে বেশ কিছু কথা বলতে শুরু করে। এই ক্যাম্পে আসার পর থেকে ডোরার সঙ্গে ওদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছিল, কিন্তু আজ এই মাইক্রোফোনের সাহায্যে ওরা কোনো রকমের ডোরার সঙ্গে একটু কথা বলার সুযোগ পায়। এদিকে দেখা যায় মহিলাদের ক্যাম্পের মধ্যে ডোরা সবসময় খুবই মন খারাপ করে থাকত আর নিজের পরিবারকে নিয়ে চিন্তা করত, কিন্তু এখন এইভাবে আজ বহুদিন পর ও নিজের ছেলে আর স্বামীর কথা শুনতে পায়, আর ওরা দুজন ভালো আছে জানার পর ডোরা মনে মনে প্রচণ্ড খুশি হয়। এবার দেখা যায় কিছুদিন পর সমস্ত কয়েদিদের শারীরিক চিকিৎসা করা হচ্ছিল, আর ওদের মধ্যে থেকে যে সমস্ত কয়েদি অসুস্থ হয়ে গেছিল তাদের সবাইকে মেরে ফেলা হচ্ছিল। এবার দেখা যায় যে ডাক্তারটা সমস্ত কয়েদির চিকিৎসা করছিলেন, তিনি একসময় নিয়মিতভাবে গুইডোর আঙ্কেলের হোটেলে যেতেন, আর এখন উনি গুইডোকে এখানে দেখার পর চিনতে পারেন আর ওকে বলেন, আর কিছুদিন পর আমাদের এই ক্যাম্পে একটা পার্টি হবে আর আমি চাই তুমি সেই পার্টিতে ওয়েটারের কাজ করো। এবার দেখা যায় কিছুদিন পর ওই পার্টিটা শুরু হয়ে গেছে আর গুইডো ওখানে ওয়েটারের কাজ করছে। এবার কিছুক্ষণ পর গুইডো খেয়াল করে ওই পার্টিতে যতগুলো জার্মান অতিথি এসেছিল তাদের প্রত্যেকের সঙ্গেই অনেকগুলো বাচ্চা ছিল, আর এখন সেই বাচ্চাগুলো ক্যাম্পের মধ্যে লুকোচুরি খেলছিল। আর এটা দেখার পর সঙ্গে সঙ্গে ওর মাথায় একটা বুদ্ধি আসে আর ও তাড়াতাড়ি করে যশুয়াকে নিজের ঘর থেকে বাইরে বের করে আনে আর তারপর ওকে বলে, এই ক্যাম্পের সমস্ত বাচ্চারাই এখন লুকিয়ে আছে, সেজন্যই তুমি ওদের কাউকে এখন আর দেখতে পাও না। সামনেই একটা বাক্সের মধ্যে একটা বাচ্চা 3 সপ্তাহ ধরে লুকিয়ে আছে, আর আমার কথা বিশ্বাস না হলে তুমি ওই বাক্সটা খুলে দেখতে পারো। এবার যশুয়া ওই বাক্সটা খুলে দেখে ওই বাক্সের মধ্যে সত্যি সত্যি একটা বাচ্চা লুকিয়েছিল। আসলে এটা সেই জার্মান বাচ্চাদের মধ্যে থেকে একজন ছিল যারা এখন পার্টিতে এসে এই ক্যাম্পের মধ্যে লুকোচুরি খেলছিল। এবার এখানে এই বাচ্চাটাকে লুকিয়ে থাকতে দেখে যশুয়া নিজের বাবার কথায় পুরোপুরি বিশ্বাস করে নেয়।
এবার দেখা যায় কিছুক্ষণ পর একজন জার্মান মহিলা এসে ওখান থেকে সমস্ত বাচ্চাকে খাওয়ার জন্য ডেকে নিয়ে যাচ্ছেন, আর যে জন্য ওখানে লুকিয়ে থাকা সমস্ত বাচ্চারা বাইরে বেরিয়ে আসে। আর এখন এটা দেখে জশুয়ার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে এখানে সত্যি সত্যি একটা খেলা চলছে। এবার গুইডো ওখান থেকে জশুয়াকে নিয়ে যখন ঘরে ফিরছিল, তখন ওই জার্মান মহিলাটা জশুয়াকে দেখতে পায়, আর উনি মনে করেন জশুয়াও হয়তো ওদের মধ্যে থেকেই একজন জার্মান বাচ্চা। সেজন্য উনি জশুয়াকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসতে লাগেন। আর এটা দেখে গুইডো জশুয়াকে বলে, এখন থেকে তোমাকে পুরোপুরি চুপ থাকতে হবে, তুমি কোনো রকমের কথা বললেই এই গেম থেকে পুরোপুরি বাদ হয়ে যাবে। আসলে জশুয়া জার্মান ভাষা জানত না, ও শুধুমাত্র ইহুদি ভাষায় কথা বলতে পারত। আর এখন ওই মহিলার সামনে ও যদি কথা বলে ফেলে, তাহলে ওই মহিলা বুঝতে পারবেন যে জশুয়া একজন ইহুদি বাচ্চা, আর হয়তো ওকে তখনই মেরে ফেলা হবে। এবার নিজের বাবার কথা মতো জশুয়া পুরোপুরি চুপ করে থাকে, আর ওই মহিলা ওকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এবার দেখা যায় ভেতরে সমস্ত বাচ্চাদেরকে এক জায়গায় বসিয়ে খেতে দেওয়া হয়েছে। আর এখন এইভাবে আজ অনেক দিন পর জশুয়া একটু পেট ভরে ভালো খাবার খাওয়ার সুযোগ পেল। কিন্তু ওখানে একটা ওয়েটারের কাছ থেকে খাবার নেওয়ার সময় জশুয়া তাকে ভুল করে ইহুদি ভাষায় ধন্যবাদ জানিয়ে ফেলে। আর এটা শোনার পর ওই ওয়েটারটা বুঝে যায় নিশ্চয়ই এখানে কোনো ইহুদি বাচ্চা আছে। সেজন্য ও তাড়াতাড়ি করে নিজের লিডারকে ওখানে ডেকে নিয়ে আসে। কিন্তু লিডার ওই ঘরের মধ্যে পৌঁছানোর পর দেখতে পায় গুইডো ওখানকার সমস্ত বাচ্চাদেরকে ইহুদি ভাষায় ধন্যবাদ বলা শেখাচ্ছে। আর এটা দেখার পর ওই লিডারটা মনে করেন, তাহলে এখানে হয়তো সবাই জার্মান বাচ্চা, আর গুইডোর কাছ থেকে শেখার পরেই হয়তো ওরা ইহুদি ভাষায় কথা বলেছিল। এবার এই কাজের জন্য ওই লিডারটা গুইডোকে একটু বকাবকি করে, আর ওকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি এখানে কোনো বাচ্চার সঙ্গে কথা বলতে পারবে না। এবার দেখা যায় একটু রাত হওয়ার পর ওই পার্টির মধ্যে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল, সেই সুযোগে গুইডো জশুয়াকে নিয়ে ওখান থেকে নিজের ঘরে ফিরে আসছিল। আর ওখান থেকে ফেরার সময় রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে ও মানুষের লাশের বিশাল বড় একটা পাহাড় দেখতে পায়, আর ওখানে ওদের মতন আরো অনেক কয়েদিকে মেরে তাদের লাশগুলোকে ফেলে রাখা হয়েছিল। আর নিজের চোখের সামনে এগুলো দেখার পর গুইডো প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু ও জশুয়াকে কোনোভাবেই এই ব্যাপারটা বুঝতে দিতে চাইছিল না। সেজন্য ও তাড়াতাড়ি করে ওখান থেকে নিজের ঘরে ফিরে আসে। এবার রাতে ঘুমানোর সময় বিশাল একটা শব্দে গুইডোর ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে ওঠার পর ও জানতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, আর জার্মানরা এই যুদ্ধে হেরে গেছে। সেজন্য সমস্ত জার্মান সৈনিকরা তাড়াতাড়ি করে এই ক্যাম্প ছেড়ে পালানোর চেষ্টা করছিল। আর এই সুযোগে গুইডো জশুয়াকে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে পড়ে, আর তারপর বাইরে বেরিয়ে জশুয়াকে বলে, কাল সকালেই এই খেলাটা শেষ হয়ে যাবে, আর এখন এই সমস্ত সৈনিকরা তোমাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু তুমি যদি এখানে লুকিয়ে থাকতে পারো তাহলে তুমি আরও 60 পয়েন্ট পাবে, আর কাল সকালের প্রথম পুরস্কারটা জিতে নিতে পারবে। আর এরপর ও জশুয়াকে একটা বাক্সের মধ্যে লুকিয়ে থাকতে বলে, আর তারপর ওকে বলে, আমি এখন তোমার মাকে খুঁজতে যাচ্ছি, আর আশা করছি আমি খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবো, কিন্তু যদি কোনো কারণে আমার ফিরে আসতে দেরি হয় তাহলে তুমি কোনোভাবেই যেন এই বাক্স থেকে বাইরে বেরিও না, তুমি চুপচাপ এই বাক্সের মধ্যেই থাকবে, আর যতক্ষণ না অবধি চারিদিকে সবকিছু শান্ত হয়ে যাচ্ছে ততক্ষণ এখান থেকে বাইরে বেরোবে না। আর এরপর ও জশুয়াকে একটু আদর করে ওখান থেকে নিজের স্ত্রী ডোরাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এবার যেহেতু ডোরাকে পাশের মহিলাদের ক্যাম্পে রাখা হয়েছিল, তাই গুইডো লুকিয়ে লুকিয়ে ওই ক্যাম্পে ঢুকে ওখানে ডোরাকে খুঁজতে শুরু করে। কিন্তু অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরেও ও ডোরাকে কোনোভাবেই খুঁজে পায় না, আর এসব কিছু করতে গিয়ে ও দুজন জার্মান সেনার হাতে ধরা পড়ে যায়। এবার ওদের মধ্যে থেকে একটা সেনাকে আদেশ দেওয়া হয় গুইডোকে পাশের একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলার জন্য। এবার ওই সৈনিকটা গুইডোকে মেরে ফেলার জন্য পাশের একটা ফাঁকা জায়গায় নিয়ে যাচ্ছিল, আর ওখানে যাওয়ার সময় গুইডো সেই বাক্সের সামনে চলে আসে যেখানে জশুয়া লুকিয়েছিল। এবার গুইডো খেয়াল করে জশুয়া ওই বাক্সের মধ্যে থেকে লুকিয়ে লুকিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সেজন্য ও তাড়াতাড়ি করে নিজের সমস্ত কষ্ট ভুলে জশুয়ার দিকে তাকিয়ে হাসতে শুরু করে, আর নিজের বাবাকে দেখার পর জশুয়াও তেমনটাই করে। এবার দেখা যায় গুইডো ওখান থেকে মজার অঙ্গভঙ্গি করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যেটা দেখে জশুয়া মনে করেছিল ওর বাবাও হয়তো ধরা পড়ে গেছে, আর এখন হয়তো এই পুরো খেলায় শুধুমাত্র ও একাই বেঁচে আছে। গুইডো খুব ভালোভাবেই জানত এক্ষুনি ওকে গুলি করে মেরে ফেলা হবে, কিন্তু তা সত্ত্বেও নিজের জীবনের শেষ মুহূর্ত অবধি ও নিজের ছেলেকেই ভালো রাখতে চেয়েছিল আর ওকে হাসানোর চেষ্টা করে গেছিল। এবার দেখা যায় পাশের একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে গুইডোকে গুলি করে মেরে ফেলা হয়েছে, কিন্তু জশুয়া এ ব্যাপারে কিছুই জানতে পারে না। ও মনে করছিল এখনও হয়তো এখানে একটা খেলা চলছে, সেজন্য ও সারা রাত ধরে চুপচাপ ওই বাক্সের মধ্যে লুকিয়ে থাকে। আর পরের দিন সকালে সব জার্মান সৈনিকরা ওখান থেকে চলে যাওয়ার পর যখন পুরো পরিবেশ শান্ত হয়ে যায় তখন জশুয়া ওই বাক্স থেকে বাইরে বেরিয়ে আসে। এবার বেশ কিছুক্ষণ ধরে ওই ক্যাম্পের মধ্যে ঘোরাঘুরি করার পর সামনে থেকে ওদের দেশের একটা যুদ্ধ কামান ওর দিকে এগিয়ে আসছিল, আর এটা দেখে জশুয়া প্রচণ্ড অবাক হয়ে যায়। ও মনে করেছিল ও এই খেলাটা জিতে গেছে, সেজন্য প্রথম পুরস্কার হিসেবে এখন ওকে ওই ট্যাঙ্কে বসতে দেওয়া হবে। এবার জশুয়া সামনে আসার পর ওই ট্যাঙ্ক থেকে একজন সৈনিক বেরিয়ে আসে,
আর ওই পুরো ক্যাম্পের মধ্যে জশুয়াকে একা দেখে ওই সৈনিকটা ওকে ট্যাঙ্কের উপরে তুলে নেয়। আর তারপর ওই ক্যাম্প থেকে বেরিয়ে রাস্তা দিয়ে এগোতে শুরু করে। এবার ওই রাস্তা দিয়ে বেশ কিছুটা এগোনোর পর দেখা যায় ওই ক্যাম্পের বেঁচে যাওয়া সমস্ত কয়েদিরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নিজেদের বাড়ির দিকে এগোচ্ছিল। আর ওই সমস্ত কয়েদির মধ্যে থেকে জশুয়া নিজের মা ডোরাকে দেখতে পায়, আর তারপর তাড়াতাড়ি করে ওই ট্যাঙ্ক থেকে নিচে নেমে নিজের মায়ের কাছে চলে আসে। আর এতদিন পর নিজের ছেলেকে দেখার পর ডোরা প্রচণ্ড খুশি হয়, আর জশুয়া ওর মাকে দেখতে পেয়ে প্রচণ্ড আনন্দ পায়। আর এখন ডোরা নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে অনেকটা আদর করতে শুরু করে। আর শেষে সেই একই মানুষের কথা শোনা যায় যার কথা দিয়ে এই গল্পটা শুরু হয়েছিল। আর এখন বোঝা যায় এ সবটাই আসলে জশুয়ার কথা ছিল। ও বলে, এটাই ছিল আমার গল্প, আর এটা ছিল সেই ত্যাগ যেটা আমার বাবা আমার জন্য করেছিল। আজ আমার বাবার ত্যাগের জন্যই আমি বেঁচে আছি, আর এটাই ছিল আমার বাবার তরফ থেকে আমার জীবনে সেরা উপহার। আর এই কথাটার সাথে সাথে এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।